সামদং রহমান নির্মম হত্যাচ্ছি যুবকলে পঞ্চায়েত সমক্ষ আত্মসমর্পণ করে গান্তোক প্রহরী কার্যক্ষেত্র অন্তর্গত সামদং গাঁওমা সমুদায়লাই হল্লাউনে এটা দুঃখদ ঘটনামা বিশ দেখি একাইশ বর্ষকা ঋষভ রায় নামকা যুবকলে নির্মম হত্যা করে স্থানীয় পঞ্চায়েতমা আত্মসমর্পণ করেকা ছন। মৃত্যু হুনেমা বয়ালিশ দেখি ত্রিচালিশ বর্ষকা নেপালকা এক অবয়সী পুরুষ রেখা ছন। ভরপর্দো স্রোতকা অনুসার অভিযুক্তলে ধারিলো খুকুরি প্রয়োগ করে পীড়িত মাথি দরলাগ্দ আক্রমণ গরেকো অপরাধীলে পুলিশলাই বতায়ে। খুকুরিলে ঝন্ডে আটপল্ট আক্রমণ গরের পীড়িতলাই গম্ভীর চোট পুড়ায়ো। ত্যসপছি হিংসাকো চকিত পার্নে প্রদর্শনমা উসলে পীড়িতলাই দেরেক পটক ঢুঙ্গালে কুচটাইর পীড়িতকো দুঃখদ মৃত্যুকো কারণ বন্যো। গৃণিক কার্যপছি অপরাধীলে স্থানীয় পঞ্চায়েতমা আত্মসমর্পণ গরে। यस निर्णयले समुदायलाई अचम्ममा पारेको छ र यस्तो जघन्य अपराधको पछाडिको उद्देश्यको जवाफ खोजेको छ। यसैबीच कानुन प्रवर्तन अधिकारीहरूले चलिरहेको अनुसन्धानमा महत्त्वपूर्ण प्रमाणहरू सङ्कलन गर्न अपराधमा प्रयोग गरिएको खुकुरी हतियारको खोजी अभियान सुरु गरेको छ। घटनाले शान्तिपूर्ण सामडुङ गाउँमा अनुकूलताको बादल छाएको छ र अधिकारीहरूले न्याय सुनिश्चित गर्न लगनशीलताका साथ काम गरिरहेका छन्।